81 সনে এসে পারিবারিক উত্তরাধিকারের সূত্রে বলেন বা ছাত্র রাজনীতি এক সময় করেছেন সেই গুণ তার ছিল এবং আওয়ামী লীগের সংগঠনটা তখন অনেক তৃণমূলের অনেক নতুন নতুন আদর্শবান লোকেরা ছিল। 81-তে এসে কিন্তু কেবল নতুন করে গোছানো শুরু হলো। তা আমাদের নিজেদের মামলা মোকদ্দমা সম্পর্কে নাই বললাম, আমরা কর্মী যারা বিএনপির, বিএনপির কমান্ডার ইন চিফ যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কী পরিমাণ একটা বিতর্কিত মামলায় তাকে সাজা দিয়ে কী অবস্থায় রাখা হয়েছে এটা মানুষ জানে। সেকেন্ড ইন কমান্ড তাকেও এই সরকারের আমলে একের পর এক একের পর এক দায়ের করা মামলায় তাকে সাজা দিয়ে তাকে এখানেও ব্যারিয়ার দিয়ে রাখা হয়েছে। তাই শেখ মুজিবের মতো ওরকম টাওয়ারিং পার্সোনালিটির নেতার অনুপস্থিতিতে যদি আওয়ামী লীগ অনেকগুলো টুকরো হয়ে থাকতে পারে, বিএনপি তো এখন পর্যন্ত অন্তত সেইটা হয় নাই। স্যান্টিটিটা এখনও আছে, সলিডারিটিটা এখন পর্যন্ত আছে। তো এইখানে সমস্যা সমাধানের সবচেয়ে বড় উপায় হলো যে ন্যাশনাল ক্রাইসিসগুলোতে আমরা কী দেখি, কারগিল যুদ্ধের সময় সমস্ত পাকিস্তানিরা এক হয়ে যায়, সমস্ত ইন্ডিয়ানরা এক হয়ে যায়। এই যে ন্যাশনালিস্ট একটা কনসেনসাস, এইটা গড়ার জন্য যে নেতৃত্বের প্রয়োজন সেটা আজকের প্রধানমন্ত্রীকে একাকে দিয়ে হবে না, সেটার জন্য আরেকজনকে লাগবে। তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কোনো নির্বাচনে পরাজিত হওয়ার রেকর্ড নাই। 5টি বলেন, 3টি বলেন, বাংলাদেশের মানচিত্রে ঘুরে ঘুরে সব জায়গায় তিনি নির্বাচন করে দেখিয়েছেন যে তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে মুক্তি দিয়ে তার সঙ্গে বসে আলোচনা করে, অন্য অন্য জাতীয় বরেণ্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমাদের একটা রোডম্যাপ তৈরি করা উচিত দীর্ঘ সময়ের জন্যে, যে এই বাংলাদেশের এখন যে অবস্থা দাঁড়িয়েছে, গণতন্ত্র ক্ষয় হতে হতে যেখানে এসেছে, এখন যে কেউ আমাদেরকে খবরদারিত্ব করে কথায় কথায় স্টেট ডিপার্টমেন্ট, কথায় কথায় অ্যামনেস্টি, কথায় কথায় জাতিসংঘ, কথায় কথায় আমাদের প্রতিবেশী দেশ ভারত যেভাবে সমস্ত ব্যাপারগুলোতে হস্তক্ষেপ করে এবং যে টোনে বা অ্যাটিচিউডে কথা বলে, এটা আমাদের ন্যাশনাল সেন্টিটির প্রশ্ন। সেই জায়গায় ন্যাশনাল সেন্টিটির প্রশ্নে তো দুই নেত্রীকে এক জায়গায় বসতে হবে, তারা বসেছে না? এরশাদ বিরোধী আন্দোলনে তারা বসেছে না একটা সময়? আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সময়টা চলে এসেছে, এবং এখনই যদি এই দুজন বসে অন্যান্যদেরকে সাথে নিয়ে এই দিকে না এগোয় তাহলে ভবিষ্যতে এই জিনিসটা আমাদের জন্য খুব সুখকর হবে আমি এমনটা মনে করি না। কারণ আওয়ামী লীগের মধ্যে এত বেশি অনুপ্রবেশকারী ঢুকেছে এবং পুরনো যারা আছে তারাও সেই অনুপ্রবেশকারীদের সঙ্গে খাল মিলিয়ে স্বল্প সময়ে বিশাল বিত্ত বৈভব বা স্বল্প বিষয়ে নাম যশ করার জন্য যে পদক্ষেপ নিয়েছে সেটা কোন পর্যায়ে গেছে আপনি দেখেন, যে একজন সিনিয়র মন্ত্রী তিনি ডিউ লেটার করে 8 জন অফিসারের নাম লিখে দিচ্ছেন যে এদেরকে যুগ্ম অতিরিক্ত সচিব থেকে এবং যুগ্ম সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হোক, দলীয় প্যাডে, আওয়ামী লীগের দলীয় প্যাডে। এমপি সাহেবরা ডিউ লেটার দিচ্ছেন প্রমোশনের জন্য, প্রতিমন্ত্রী ডিউ লেটার দিচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারির কাছে। এরকম ঘটনা কখনো শুনেছেন বাংলাদেশে কোনো সরকারের আমলে? আমাদের যে ভুলগুলো আছে নিঃসন্দেহে যথাসময় সেগুলো মানুষের সামনে উত্থাপন করতে হবে, যে আমরা অতীতে এই জিনিসগুলো ত্রুটিপূর্ণ কাজ করেছি, আমরা সেটা সংশোধন করে এই দিকে এগোবো। যথাসময় মানে কি, এখনো সময় হয়নি মনে করেন? এখনো সময় হয়নি মানে আপনি তো জনগণের রাস্তা অর্জন করতে চাইলে দ্রুততার সঙ্গে এই কাজগুলো আপনাকে করতে হবে। না ঠিক আছে, সেটা ঠিক আছে, করতে হবে, কিন্তু ওই যে বললাম যে টোটাল সিস্টেমটাকে তো এমন একটা অ্যাডভার্স পজিশনে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা 36 লক্ষ মানুষ হচ্ছি আসামি, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মামলা নিয়ে 49টা মামলা নিয়ে মারা গেছেন তরিকুল ইসলামের মতো একজন লোক, ওইরকম একজন বর্ষিয়া নামলা এম কে আনোয়ারের মতো 38টা মামলা মাথায় নিয়ে মারা গেছেন, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ 27টা মামলা মাথায় নিয়ে মারা গেছেন। আমার কথা নাই বললাম,